একটি কলার দাম লাখ টাকা কি আছে কলায় যুক্তরাজ্যের সুপারমার্কেট মার্কেট আসটা থেকে অনলাইনে মেয়ের জন্য একটি কলা কিনেছিলেন ববি গর্ডন এরপর তিনি জানতে পারলেন সেই কলার বিল হয়েছে নয়শো তিরিশ পাউন্ড বা বাংলাদেশি টাকায় এক লাখ দশ হাজার টাকা যদিও এর দাম হওয়ার কথা ১৩ টাকার মতো নটিংহ্যামের শেরউডার ববি গর্ডন বলেছেন প্রথমে বিলটি দেখে তিনি হতবাক হয়ে যান তার ক্রেডিট কার্ডে বিলটি চার্জ করা হলেও কার্ড কোম্পানির প্রতারণা ঠেকানোর টিম সেটি আটকে দিয়ে তাকে খুদে বার্তা পাঠায় ববি প্রথমে বিলটি দেখে অবাক হলেও তিনি এবং তার স্বামী ভেবেছিলেন এটা হয়তো দোকানের ভুল হয়েছে তারা বিষয়টি ধরতে পারবে কিন্তু যখন এজন্য আবার তারা ক্রেডিট কার্ড চার্জ করে তখন তারা সত্যি অবাক হয়ে যান তবে একে কম্পিউটারের ভুল জানিয়ে ক্ষমা চেয়েছে অ্যাস্টা অ্যাস্টার একজন মুখপাত্র বলেছে যদিও আমাদের কলাগুলো চমৎকার কিন্তু এটা ঠিক যে এর দাম এত নয় এটি নিঃসন্দেহে কম্পিউটারের একটি ভুল তারা বলেছেন আমরা গর্ডনকে ধন্যবাদ জানাই কারণ তিনি বিলটি যাচাই করে দেখেছেন এরকম ভুল যাতে ভবিষ্যতে না ঘটে আমরা সেই ব্যবস্থাই নিচ্ছি ববি বলেছেন এরপর আমি আমার সাত বছরের মেয়েকে বললাম তোমার উচিত কলাটা খুব মজা করে খাওয়া প্রতিটি কামড় ভালো করে খাওয়া উচিত